মানুষ কত নৃশংস, নিষ্ঠুর আর বর্বর। চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল আবার, ছয় মাসের অন্তঃসত্ত্বা অবলা হাতিটিকে ছাড়ল না এই নৃশংসতা, বর্বর বিকৃত মানুষের দল। কি ক্ষতি করেছিল ওই অসহায় মা, একটুখানি খাবারের আশায় জঙ্গল ছেড়ে ঢুকেছিল লোকালয়ে, কি পেল তার বিনিময়? কেরল রাজ্যেতে নাকি শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ রয়, এ কোন বিকৃত মানবিকতার পরিচয়? কি বলবেন সমাজের তথাকথিত সমাজ দরদি বুদ্ধিজীবীর দল? মাতৃত্বের দায়বদ্ধতা নিয়ে এক অবলা পশু না হয় পৌঁছে গিয়েছিল সমাজের দ্বারে দ্বারে, তার বিনিময়ে এই নৃশংসতা। শিউরে উঠেছে মানব সভ্যতা, এই ভাবেই বোধ হয় শেষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে মানব সভ্যতা। জঙ্গলের এক অবলা আপাদমস্তক নিরীহ শান্ত স্বভাবের জীব, তারও সন্তানের জীবনের বিনিময়ে প্রশ্ন ছুড়ে দিয়ে গেল সমাজের পানে। মানুষ বোধহয় পশুরও অধম হয়, সন্তানকে বাঁচানোর আকাঙ্ক্ষার একটুখানি খাবারের আশায় যখন গিয়েছিল। ঘটালো না কোনো জীবন হানি, ভাঙল না কারো সুখের আশি আনা, সারা দেহে অসহ্য যন্ত্রণা নিয়ে ছুটে এসেছে নদীর জলে, মা ভেবে নিল আশ্রয় যতক্ষণ চলেছিল শ্বাস, তার সন্তানকে মাতৃরূপী মায়ের